ব্র্যাক্সিল হলো এক গ্লাস ফাইবার রিইনফোর্সড পেস্ট। এই স্পেশাল গ্লাস ফাইবার ফাটল ভরে, দেয়ালকে মজবুত করে এবং তাকে পানি প্রতিরোধক বানায়। এর নমনীয়তা বিভিন্ন তাপমাত্রাতেও দেয়ালে আবার ফাটল না ধরা সুনিশ্চিত করে। এছাড়া এটা দেয়ালের সারফেসের সাথে ভালো বন্ড তৈরি করে, আর এটা কোনো প্রকার শ্রিঙ্কেজ ক্র্যাক তৈরি করে না। ক্র্যাকসিলের উৎকৃষ্টতা এ থেকেও বোঝা যায় যে এটা 3 মিলিমিটার পর্যন্ত চওড়া ক্র্যাককেও ভরে দিতে পারে। এটা হলো এক রেডি টু ইউজ প্রোডাক্ট, তাই পানি মেশাতে হবে না, আর লাগানোর আগে তরল করার কোনো ঝামেলাও নেই। আর তাছাড়া এটা শুকাতেও খুব বেশি সময় নেয় না। এটা হলো এশিয়ান পেন্টসের নতুন স্মার্ট কেয়ার ক্র্যাকসিল। এটা আধুনিক টেকনোলজি দিয়ে বানানো হয়েছে। এটা ব্যবহার করা যে কত সহজ, আসুন সেটা আমরা দেখে নিই। একটা টিনের পাত ব্যবহার করে প্রথমে ফাটল খুঁচিয়ে গভীর করে ভি আকৃতির করুন। খেয়াল রাখবেন সেখানে যেন ধুলো, ময়লা, তৈলাক্ততা বা পেইন্টের অবশিষ্ট অংশ থেকে না যায়। বাইরের ফাটলের ক্ষেত্রে গ্রাইন্ডার ব্যবহার করা যেতে পারে। এই বাইরের ফাটলের জন্যই আসলে পানি দেয়ালের ভেতর পর্যন্ত পৌঁছয়, যার কারণে পেইন্ট খারাপ হয়ে যায় আর বাড়ির দেয়ালে ছাপ পড়ে যায়। ভেতরের ফাটলের জন্য ব্যবহার করুন এশিয়ান পেন্টস ট্রু কেয়ার ইন্টিরিয়ার ওয়াল প্রাইমার সিলার, এবং বাইরের ফাটলের জন্য ব্যবহার করুন এশিয়ান পেন্টস ট্রু কেয়ার এক্সটিরিয়ার ওয়াল প্রাইমার সিলার। এবার দেয়াল ক্র্যাকসিল লাগানোর জন্য তৈরি। টিনের পাত ব্যবহার করে ক্র্যাকসিল দেয়ালে লাগান এবং দেয়ালের সারফেসের সাথে উপরিভাগকে সমানভাবে মিশিয়ে দিন। খেয়াল রাখবেন এটা যেন ফাটলের উভয় দিকে 3 সেন্টিমিটার পর্যন্ত বাড়িয়ে লাগানো হয়। প্রথমে এটা লম্বালম্বি লাগান এবং তারপর আড়াআড়িভাবে লাগান, যাতে ফাটলের ভেতরে কোনো হাওয়ার বুদবুদ না থেকে যায়। এরপর 12 ঘন্টা শুকোতে দিন। শুকোনোর পর ক্র্যাকসিলের আরও একটা কোট লাগান। 1 কেজি ক্র্যাকসিল দিয়ে 70-75 ফুটের রানিং ক্র্যাক ভরা যেতে পারে, তাও 2 কোটে। দ্বিতীয় কোট শুকিয়ে যাওয়ার পর আপনারা এর ওপর পিওপি বা এশিয়ান পেন্টস ট্রু কেয়ার ওয়াল পুট্টি লাগাতে পারেন। তবে ক্র্যাকসিল দেয়ালে ব্যবহার করার সময় এই সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর কথা অবশ্যই মাথায় রাখবেন। এটি শুধুমাত্র 3 মিলিমিটার বা তার চেয়ে কম চওড়া ফাটলের ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। একটি 5 ডিগ্রি তাপমানের কম কিংবা ভেজা সারফেসে ব্যবহার করবেন না। এই প্রোডাক্টটি কাঠামোগত বা জয়েন্টের ফাটল ভরার জন্য ব্যবহার করবেন না। ব্যবহার করার পর প্যাকেট ঠিকমতো সিল করা সুনিশ্চিত করবেন।